এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া উড়িষ্যার উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে সাউথ ইস্টার্লি উইন্ড, স্ট্রং সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তার ফলে আজকে 18 তারিখ থেকে 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দু জায়গাতেই কিন্তু সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে লাইটনিং এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 থেকে 20 অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের ওপরে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই। গত 24 ঘন্টায় যে বৃষ্টি আমরা পরিমাপ করেছি, যেটা আমাদের ফোরকাস্ট ছিল মূলত সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা ছিল তাতে রিয়ালাইজড যেটা আমাদের হয়েছে, দীঘাতে আমরা 12 সেন্টিমিটার রেইনফল রেকর্ড হয়েছে, আমি সব সেন্টিমিটারে বলছি, ক্যানিংয়ে 11, ডায়মন্ড হারবারে 10, সাগর আইল্যান্ড মিদনাপুর 8, কলাইকুন্ডা কাথি হলদিয়া 7, দমদম ব্যারাকপুর এবং পানাগড়ে 5 সেন্টিমিটার করে। এগুলো সিগনিফিকেন্টগুলো আমি বললাম। এছাড়া ওভারঅল সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি বৃষ্টি হয়েছে। ওয়ার্নিং এবার সাউথ বেঙ্গলের জন্য আজকে যেটা আমরা ইস্যু করছি সেটা হচ্ছে আজকে 18 তারিখ, 18 তারিখ উপকূলবর্তী 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, সাথে কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি যে জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে অন্য জেলাগুলোতে সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। বৃষ্টি 19 তারিখেও জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু মূলত রেস্ট্রিক্টেড হেভি রেইন যেটা সম্ভাবনা সেটা হচ্ছে কোস্টাল এলাকায়, মানে হচ্ছে আমাদের নর্থ সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু ধরে যাবে, কিন্তু বৃষ্টি হবে, শুধুমাত্র হেভি রেইনফল ওয়ার্নিং যেটা আছে হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে, বাকি জেলাতে ওয়ার্নিং থাকছে না। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি সিচুয়েশন ইম্প্রুভ করে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 18 তারিখ আজকে মেনলি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং ও আলিপুরদুয়ার এই 4টে জেলাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টি সিগনিফিকেন্টলি বাড়বে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টে জেলার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি যে জেলা অর্থাৎ জলপাইগুড়ি এবং কুচবিহার সেখানে ভারী থেকে অতি ভারী, এবং নিচের যে 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর সেখানে শুধু ভারী বৃষ্টি। অর্থাৎ 19 তারিখ কিন্তু উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী এবং 2-1টি জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফলের সম্ভাবনা থাকছে। 20 তারিখ বৃষ্টি বাড়বে হচ্ছে একটু আলিপুরদুয়ার এবং কুচবিহার এবং লাগোয়া জলপাইগুড়িতে, সেখানে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখ আজকে মূলত উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সেখানে এবং পার্টস অফ সাউথ ক্যালকাটারও একটু পেছনের অংশটাতে, সেখানে কিন্তু একটু গাস্টি উইন্ড অর্থাৎ দমকা বাতাস, আবারও বলছি ঝড় নয়, ঝোড়ো বাতাসও নয়, হঠাৎ হঠাৎ কখনো সখনো একটু দমকা বাতাস 30-40 কিলোমিটার/আওয়ার। 19 তারিখ এটা রেস্ট্রিক্টেড থাকবে শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, যেহেতু 19 তারিখ অবধি উপকূলে এবং সংলগ্ন যে সামুদ্রিক অঞ্চল সেখানে স্কোয়ালি ওয়েদার থাকবে, ফলে মৎস্যজীবীদের কিন্তু 19 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে যেহেতু খুব ভারী বৃষ্টি হবে এবং 19 তারিখ সিগনিফিকেন্টলি বৃষ্টি বাড়ার সম্ভাবনা, ফলে পসিবল ইম্প্যাক্ট হিসাবে আমরা যেটা দেখছি, একটা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই সাবডিভিশন বা ডিস্ট্রিক্টে কিন্তু ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা থাকছে। ইন জেনারেল নদীর যে জলস্তর সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা,
মাঠে যে ক্রপস আছে, পার্টিকুলারলি এখন প্যাডি অর্থাৎ ধান, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর আমাদের যে মিউনিসিপ্যালি বা লো লাইং এরিয়া যেগুলো আছে সেগুলো একটু ওয়াটার লগিং এরও সম্ভাবনা থাকছে। অ্যাডভাইসারি হিসাবে আমরা যেটা দিয়েছি যে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন 19 তারিখ অবধি, লাইটনিং যখন হবে বলা হচ্ছে যে একটু সেফ সাইডে সেফ প্লেসে থাকার জন্যে, এবং যারা খুব পুরনো এবং জরাজীর্ণ বাড়িতে থাকেন সেগুলো একটু অ্যাভয়েড করা, যাতে এই সময়